চিকেনের স্পাইসি সসেস। আমার চিকেন পপকর্নটাই বেশি ভালো লাগছে স্যার। রংপুরে কতগুলো শাখা? আমাদের রংপুরে একটাই শাখা। আর বাংলাদেশে? বাংলাদেশে 200+। আগের গুলো যেগুলো খাইলাম ওগুলো সব মন থেকে হারিয়ে গেল, এটা পাওয়ার পরে। ওয়েলকাম ব্যাক, নতুন আরেকটি ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা চলে আসলাম আরএনসি মার্কেটের বিপরীতে, কাজী ফার্মস কিচেনে। এখন আমরা ভিতরে ঢুকবো, চলেন ভিতরে ঢোকা যাক। আসো আসো। আমরা ভিতরে প্রবেশ করলাম কাজী ফার্মস কিচেনের, বাংলাদেশের একটা বিখ্যাত ব্র্যান্ড চিকেনের। আমরা এখন মেনু কার্ডটা দেখুন আপনারা, ততক্ষণ তাদের জিজ্ঞাসা করলাম যে এখানে মেনু কার্ডে কোন আইটেমটি বেস্ট। তারা বললো যে সবকটি আইটেমই বেস্ট, সবকটি আইটেম তো একবারে টেস্ট করা সম্ভব নয়, তাই আমরা বেস্টের মধ্যে বেস্টগুলো খুঁজে বের করলাম। চিকেন থাই, স্পাইসি চিকেন, স্পাইসি চিকেন সসেস, চিকেন পপকর্ন এবং চিকেন কাটলেট, এই কয়েকটি অর্ডার দিয়ে দিলাম। একটু ওয়েট করি এবং আপনারা একটু ওয়েট করেন, ততক্ষণ এনভায়রনমেন্টটা দেখুন এখানকার। আমাদের সামনে মোটামুটি সবগুলো খাবার চলে এসেছে, তার মধ্যে একটি খাবার এখনো আসেনি, ঠান্ডা হয়ে যাবে তাই শুরু করে দেওয়াই বেটার। একটি খাবার আসেনি আমাদের, এখন শুরু করে দিচ্ছি চিকেন স্পাইসি সসেস টেস্ট করা দরকার প্রথমে। এটাই বানের সাথে মনে হয় চিকেন কিমা করে দিয়ে দিয়েছে, এটা মোটামুটি ভালো। চিকেন পপকর্ন, পপকর্নের মতো সস দিয়ে খেয়ে দেখি। দেখুন আপনারা, চিকেন পপকর্ন, চিকেন কাটলেট টেস্ট করা দরকার। চিকেন কাটলেট এখন ভেঙে দেখা যায়, আমাদের শক্ত আছে মোটামুটি। এটার মধ্যে ময়দার সাথে চিকেন কিমা করে এটা দিয়ে দিয়েছে, দুটোর স্বাদ প্রায় কাছাকাছি। চিকেন স্পাইসি সাথে আবার এদের স্পেশাল সস, চিকেনটা আপনাদের ভেঙে দেখাই, দেখুন আপনারা চিজি আছে। মোটামুটি ভালোই, খারাপ না, জুসি আছে জিনিসটা। লেগ পিস দেয়নি তারা, বলেছিলাম লেগ পিস দিতে কিন্তু লেগ পিস দেয়নি তারা। খারাপ না, ভালোই। এটার মধ্যে ঝাল যেরকম হওয়া দরকার, মানে স্পাইসি ঝাল নাই। ভাবছিলাম অনেক ঝাল হবে কিন্তু স্পাইসি হিসাবে কোনো ঝালই নেই, পুরো গরম, শুধু মাংস। লেগ পিস হলে ভালো লাগতো কিন্তু এত মাংস ভালো লাগে না। আমি শুনেছিলাম এদের নিজস্ব পোলট্রি ফার্ম আছে, তারা হয়তো ওদের ওখান থেকেই মুরগিটা এখানে নিয়ে এসে তৈরি করে। চেয়েছিলাম লেগ পিস, দিয়েছে মাংস ভরা পিস,
এরকম খেতে ভালো লাগে না। যাই হোক এটা বাদ, আরেকটা খাবার আসছে, কখন আসবে জানি না, ওয়েট করি আর এগুলো খেতে থাকি। প্রায় 20 মিনিট ওয়েট করলাম চিকেন থাইটি পাওয়ার জন্য। মানে আগের খাবারগুলির আমি এখনই রিভিউ দিয়ে দিই, আগের খাবারগুলোর আমি এভারেজে দিচ্ছি 10 out of 10.5। এর থেকে বেশি দেওয়া সম্ভব ছিল না, তাই আমি এটাই দিলাম। এখন দেখা যাক এটা কীরকম লাগে চিকেন থাইটি। আপনারা দেখুন, খাওয়া দাওয়ার আগে একটু ভেঙে দেখানো দরকার, কিন্তু প্রচুর গরম, একটু এগুলো খাই। প্রচুর গরম, প্রচুর। সস বলতে তারা এটাই দিয়ে, কি সসটা যে কি, কোনো স্বাদ নেই, একদম ক্লিয়ার বলে দিল। টমেটো সসের মতো সস হয় না, কিন্তু এটার মধ্যে চিলি সস, স্বাদ নেই। মেয়োনিজ দেওয়া দরকার ছিল সাথে, মেয়োনিজও নাই। এই যে টমেটো সস চলে আসলো, এখন খাওয়াটা জমবে। খাওয়াটা শুরু করি, আপনারা একটু দেখাই, খাইটা ভেঙে দেখাই, দেখান, দেখুন আপনারা। এটা দেখানোর দরকার অবশ্যই, দেখুন আপনারা, পুরো জুসি অ্যান্ড চিজি, পারফেক্ট পুরো। একটু খেয়ে দেখি, আগেরগুলোর কথা বলে গেলাম, অস্থির। আগেরগুলো যেগুলো খাইলাম ওগুলো সব মন থেকে হারিয়ে গেল এটা পাওয়ার পরে। চিকেনটা তারা অনেক বড় সাইজের চিকেন দিয়ে তৈরি করে, সাধারণত অন্যান্য রেস্টুরেন্টে ছোটো পিস ইউজ করে, কিন্তু এটা বড় সাইজের পিস দিয়ে ফ্রাইটা তৈরি করেছে। আমি তো আগেই বলেছিলাম তাদের নিজস্ব ফার্ম থেকে তারা মুরগি নিয়ে আসে, এই জন্যই মনে হয় তারা আর কি খাওয়া দাওয়ায় মোটা তাজা করে তারপর মুরগিটা আর কি নিয়ে চিকেন ফ্রাই তৈরি করে। অস্থির, ভালো না, ভালো না, কিন্তু অনেক ভালো, ভালো 90 টাকা অনুযায়ী পারফেক্ট, পুরো পুরোপুরি পারফেক্ট। এটা যে যারা খাননি তারা লস করতেছেন আমার মনে হয়, এটা খাওয়া দরকার অবশ্যই। এতক্ষণ ওয়েট করলাম এই জন্যে হয়তো চিকেনটা এত পারফেক্ট ভাজা হয়েছে, মানে পারফেক্ট, মানে এখানে যে রান্নাবান্না, এখানে মশলাগুলো, ভিতরে যে মশলা এবং সিদ্ধ, কোনো এত বড়ো চিকেন এখানে কিন্তু ব্যাড স্মেল হওয়ার কথা, চিকেনটা থেকে কোনো ব্যাড স্মেল নেই, পুরো পারফেক্ট হয়েছে। কিন্তু এতে এগুলোর সাথে যদি তারা মেয়োনিজ ইউজ করতে না, তাহলে আরও অনেক ভালো হতো। যাই হোক খেতে থাকি, অস্থির অস্থির। চিকেন ফ্রাইটিতে লবণ, ঝাল, মশলা একদম পারফেক্টভাবে ঢুকেছে। এত বড় চিকেন, মশলা যে এত সুন্দরভাবে ভিতরে ঢুকবে, হয়তো এজন্যই তারা সময় নিয়ে ভাজে জিনিসটাকে। তারা বলেছিল যে প্রত্যেকটা আইটেমই বেস্ট এখানকার, কিন্তু আমি বলবো এই আইটেমটাই বেস্ট, চিকেন ভাই বেস্ট। ভিডিওটি শেষ করার আগে রেটিংটা দেওয়া দরকার। আমি চিকেন ভাইটার মধ্যে রেটিং দিচ্ছি 10 out of 9, অস্থির ছিল এটা, পারফেক্ট। আমরা একজন ভাইয়াকে পেয়ে গেলাম, তার সাথে একটু কথা বলি। ভাই আপনার নাম? মেহেদী হাসান। আর আপনাদের রংপুরে কতগুলো শাখা? আমাদের রংপুরে একটাই শাখা। আর বাংলাদেশে? বাংলাদেশে 200+ আছে। আর রংপুরে কি কোনো শাখা হওয়ার পরিকল্পনা আছে ভবিষ্যতে? হ্যাঁ, ভবিষ্যতে আমাদের একটা নতুন শাখা হওয়ার পরিকল্পনা আছে আর কি, ইনশাল্লাহ। আর হলো আপনাদের কী কী প্রোডাক্ট বিক্রি করেন? আমাদের ফ্রোজেন ফুড আছে, ফাস্ট ফুড আছে, আইসক্রিম আছে। আর আমি শুনেছিলাম যে আপনাদের পোলট্রি ফার্ম আছে নিজস্ব? আমাদের নিজস্ব পোলট্রি ফার্মে এই সব কিছু, ফাস্ট ফুড আইটেম, ফ্রোজেন আইটেম সব তৈরি হয়। আর কোথায় সেই? এটা হচ্ছে সিরাজগঞ্জে আসে, তারপর রাজশাহীতে আছে, অনেক কটি জায়গায়। জি, আমাদের ফাস্ট ফুড আইটেমগুলো একটু দেখে আসি, চলেন। আমাদের ফাস্ট ফুড আইটেম, আমাদের চিকেন ফ্রাই আছে, বার্গার আছে, ড্রামস্টিক আছে, তারপর স্পাইসি চিকেন আছে, ড্রামস্টিক, তারপর ললিপপ চিকেন, সাসলিক, পপকর্ন, নুডলস অ্যান্ড ইনস্ট্যান্ট স্যুপটা আমাদের তৈরি করা হয়, মূলত এটা রোগীর জন্য অ্যান্ড বেস্ট হয়। তারপর ফ্রাইড রাইস কম্বো প্যাকেজ, তারপর কাটলেট, মিট বলস, স্টিপস, টিজার্স,
সসেস ইত্যাদি আরও অনেক প্রোডাক্ট আছে। তারপর আমাদের ফ্রোজেন ফুড আছে, সেটা প্রিজার্ভ করা হয় আর কি। এটা হচ্ছে আমাদের ফাস্টফুড ফ্রোজেন আইটেম। ফ্রোজেন আইটেমের মধ্যে আমাদের ফ্যামিলি পরোটা আছে, চিকেন কিমা পরোটা আছে, লিভার শিঙ্গাড়া, চিকেন সামুচা, ভেজিটেবল সামুচা, স্প্রিং রোল, কাটলেট, টিজার্টস, শাম্মি কাবাব, চিকেন নাগেটস অরিজিনাল স্পাইসি, অ্যান্ড বেবিদের জন্য চিকেন কিডস নাগেটসটাও আছে আমাদের, ভেজিটেবল স্প্রিং রোল আছে, সামুচা আছে, এভরিথিং। আমাদের আইসক্রিম আছে, আইসক্রিম হচ্ছে আমাদের দুইটা কোম্পানির মধ্যে হয়, এটা হচ্ছে বেলিসিমো একটা আর একটা জায়ান্টজি। জায়ান্টজির মধ্যে অনেক বেস্ট আইটেম আইসক্রিম আছে, যেগুলো হচ্ছে বেলিসিমো রিফিল কোন, তারপরে বেলিসিমো পারফেক্ট সুপ্রিমো, এই আইসক্রিমগুলো অনেক বেস্ট। তারপর জায়ান্টজির মধ্যে কিছু আইসক্রিম আছে, এগুলো কি সব আপনাদেরই কোম্পানি? সব আমাদেরই কোম্পানি। আর এখানে দেখি সব কি চিকেনের আইটেম নাকি? সব চিকেন আইটেম, চিকেন আছে আর কিছু ফ্রোজেন আইটেম, ভেজিটেবল আছে। মানে অন্যান্য কোনো মিট ব্যবহার করা হয় না? অন্যান্য কোনো মিট আমরা ইউজ করি না। আচ্ছা ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন পাপাই ব্লগ। বাই বাই।